লং কোর্সের পরীক্ষা দিবা, তো তোমাদের কিছু প্রিলিমিনারি ভাইভার এক্সপিরিয়েন্সের জন্য আজকে আমাদের সামনে আমাদের এসএসবি কোর্স করতে আসা শিক্ষার্থীদেরকে নিয়ে আসা, এটা তোমাদের অনুরোধের জন্য। তো যাই হোক, আমরা খালেদের কাছে যাবো। খালেদ, 84তম বিএমএ লং কোর্সের প্রস্তুতি নিচ্ছে সোজন একাডেমিতে, তো তোমার এক্সপিরিয়েন্সগুলো একটু যদি নতুনদেরকে বলো যে আসলে যখন তুমি প্রিলিমিনারি ভাইভা দিতে গেলা, তো স্যাররা কী কী প্রশ্ন করছিলেন বা কতক্ষণ ছিলা, কোন ধরনের প্রশ্ন আসছিল, এগুলো একটু বললে আমার মনে হয় নতুনদের উপকৃত হবে। ধন্যবাদ স্যার। আমি যখন এসএসবির জন্য মানে প্রিপারেশনের জন্য রিজাল্ট দিয়ে পিলিতে যাওয়ার সময় তখন ভাইবা হয়, তো ভাইবায় যখন ঢুকতে যাই তখন সেখানে 5 জন অফিসার থাকে। স্বাভাবিকভাবে একটা নার্ভাসনেস কাজ করে, কিন্তু নার্ভাসনেসটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। এবং সেইখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। আমাকে প্রথমে যে প্রশ্নটা করছে সেটা তোমাকে একটু ভালোভাবে স্পষ্টভাবে বলতে হবে কথাগুলো, কারণ ওখানে যে সামনে থাকে, সামনে ব্রিগেডিয়ার সাধারণত ব্রিগেডিয়ার থাকে, তো তিনি একটু দূরে থাকে, যার ফলে আমাদের কথা বলতে হবে স্পষ্টভাবে এবং সুন্দরভাবে, যাতে স্যার বুঝতে পারে আমাদের কথাটা আমরা কী বলতে যাচ্ছি। স্যার যখন প্রশ্ন করবে তখন আমাদেরকে ভালোভাবে তার প্রশ্নের উত্তর দেওয়া উচিত, এবং যদি উত্তর না জানি তাহলে অবশ্যই আমাদের বলে দেওয়া উচিত, স্যার আমরা পারবো না, সরি, এটা আমাদের জাস্ট বলে দেওয়া উচিত। আমাকে যে প্রথমে প্রশ্ন করছে সেটা আমাকে বলছে যে ইন্ট্রোডিউস ইওর সেলফ ইন ইংলিশ, প্রথমে আমাকে ইন্ট্রোডিউস আমার সেলফ করতে বলছে, আমি সেটা বলছি। দেন আমাকে প্রশ্ন করছে আমার ফ্যামিলি সম্পর্কে, আমার পিতা কী করে, মাতা কী করে, এবং তারপরে তিনি গেছেন আমি কী সাবজেক্ট বেশি পছন্দ করি, বলছেন যে তুমি কী সাবজেক্ট থেকে কোশ্চেন আনসার করতে বেশি পছন্দ করো। আমি বলছিলাম স্যার আমি ফিজিক্স থেকে কোশ্চেন করলে আমি বেশি প্রিফার করবো, যে ফিজিক্সটা ফিজিক্স বেশি ভালো পাই। তো স্যার আমাকে যেন ফিজিক্স থেকে প্রশ্ন করছে, একটা প্রশ্ন ফিজিক্স থেকে করছে, তারপরে বিগিনার স্যারই প্রথম আমাকে জিজ্ঞেস করছে, তারপরে পাশে একজন স্যার আমাকে জিজ্ঞেস করতে বললেন যে আপনারা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন, তারপরে পাশে একজন স্যার তিনি আমাকে বায়োলজি থেকে প্রশ্ন করছে কিছু, এবং দেন বায়োলজি থেকে সাধারণ জ্ঞান হচ্ছিল, যেমন আমাকে বলছেন যে তুমি যদি আইএসএসবিতে চান্স পাও তাহলে তোমাকে ঢাকা যেতে হবে, তুমি রংপুর থেকে কীভাবে ঢাকায় যাবে, কোন কোন জেলার উপর দিয়ে তোমাকে যেতে হবে সেগুলো একটু বলবো। তো আমি এগুলো আর কি বললাম যে কীভাবে কীভাবে কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে ঢাকা যেতে হবে, এই কাইন্ড অফ প্রশ্নগুলো আমাদেরকে করতে। আর তাছাড়া আরও ওখানে 5 জনের মতো থাকে, তো ওখানে আমাদেরকে চেষ্টা করতে হবে নার্ভাসনেসটাকে কাটিয়ে ওঠা, এবং চেষ্টা করতে হবে যে যেন ভালোভাবে প্রশ্নের আনসার দিতে পারি, এবং সাধারণ জ্ঞান অবশ্যই আমাদেরকে কিছু জানিয়ে রাখা উচিত যেখান থেকে মুসলিম প্রশ্ন করে, এগুলোই মেনলি আমাকে প্রশ্ন করছে। ধন্যবাদ কলেজকে তার মূল্যবান এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য।